গেল রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2011-12 ও 12-13 অর্থ বছরের রপ্তানি ট্রফি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেখানে দেশের মাত্র 15টি প্রতিষ্ঠান দুবার স্বর্ণপদক পায়। এর মধ্যে আছে বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, দুটি স্বর্ণ ছাড়াও প্রতিষ্ঠানটি জিতেছে রৌপ্য পদক। হিসেবটা শুরুর নয়, শেষের, কারণ এর আগেও এমন রপ্তানি ট্রফি ও সিআইপি অ্যাওয়ার্ড সহ অনেক পুরস্কার জিতেছে দেশের শীর্ষস্থানীয় গ্রুপটি। ব্যবসাটা তো নির্ভর করে আপনার মানসিকতা এবং আপনার অনেস্টি, একাগ্রচিত্তে কোনো কিছু করে, হ্যাঁ, তাহলে সে কিন্তু সাকসেসফুল হয়, যেটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, ধরে রাখতে হয় এবং কোয়ালিটি প্রোডাক্ট দিতে হয়, কমিটমেন্ট রাখতে হয় মানুষের সাথে। কয়েকটা সিগ ইন্ডাস্ট্রি আমরা কিনছি আমার গ্রুপে, এগুলোকে আমরা আমাদের ম্যানেজমেন্টে আনার পর এগুলি আমরা সবগুলি প্রফিটে নিয়ে আসতে পারছি। 1969 সালে আলহাজ মোর্শেদ আলম ঢাকায় এসেছিলেন ব্যবসা করতে, কাজের প্রতি একাগ্রতা ও নিষ্ঠা তাকে আজ এ পর্যায়ে এনেছে। পণ্য ও ব্যবসার বহুমুখীকরণে আলহাজ মোর্শেদ আলম দেশব্যাপী একটা ব্র্যান্ড, যার হাত ধরে পরিবারের সবার সহায়তায় বেঙ্গল গ্রুপ আজ 22টি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। আমি মোর্শেদ আলম, 45 বছরের ব্যবসায়ী। আমি কিন্তু আজকে এখানে আসতে আমার 45 বছর লাগছে। আমি কিন্তু হেঁটে হেঁটে আগাইছি, আমি দৌড়ি নেই। তো এটা হলো আত্মতৃপ্তির ব্যাপার, কষ্ট করছি, একটা বুনিয়াদ সৃষ্টি করছি। ধর আমাদের 22টা ফ্যাক্টরি, আমরা এখানে অনেক এমপ্লয়ি, অনেক লোক এখানে কর্মসংস্থান আমি দিছি। আমরাই প্রথম প্লাস্টিক প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করছি বাংলাদেশ থেকে। ব্যবসায় সফলতার পর মানুষের কল্যাণে কিছু করার ইচ্ছা থেকে আসেন রাজনীতিতে। 2014 সালের 5 জানুয়ারি জাতীয় নির্বাচনে নোয়াখালী 2 আসনে সংসদ সদস্য নির্বাচিত হন প্রথিতযশা এই ব্যবসায়ী। বাকি জীবনও জনমানুষের কল্যাণে কাজ করার ইচ্ছা তার। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নমিনেশন দিলেন নোয়াখালী 2 আসন থেকে, আমি এমপিও আসলাম, আমি জনগণের সেবা করতেছি। সরকারি যে সমস্ত অনুদান আমি পাই, আমি এগুলি তো 100% খরচ করি এবং নিজের পকেট থেকেও আমি খরচ করি মানুষের জন্য। চেষ্টা করি কিছু মানুষের জন্য করে একটা সুনাম রেখে যেতে পারলে অন্তত পরবর্তী জেনারেশনও বলবে যে আমার বাবা এই কাজগুলি করে গেছেন, তারাও যেন ধারাবাহিকতা রাখে। সামাজিক দায়বদ্ধতা থেকে সবসময় অকাতরে সাহায্য সহযোগিতা করেন তিনি। তবে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ায় কাজটি সহজ হয়েছে বলে মনে করেন আলহাজ মোর্শেদ আলম। তাই আজীবন মানুষের পাশে থেকে চির অম্লান হয়ে থাকতে চান নোয়াখালীর এই কৃতি সন্তান। স্মৃতি যেন রেখে যেতে পারি।